হ্যালো মুভি লাভার্স, রাইট নাও আমি এখন তোমাদের সাথে এই ভিডিওটিতে আলোচনা করব। এবার প্রেমের কথা সিনেমায় একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং অভিনেতা দেবকে। ওয়েল, বিস্তারিত বিষয়টি নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সো লেটস মুভ অন দ্য মেইন ভিডিও। রিসেন্টলি শোনা যাচ্ছে ফের আবারও জুটি বেঁধে সিনেমার পর্দায় হাজির হতে চলেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং অভিনেতা দেব। এছাড়া ভারতের মধ্যপ্রদেশের এক প্রযোজনা সংস্থার ছবিতে দেখা যেতে পারে এই জুটিকে, যদিও প্রযোজনা সংস্থার এটি হতে যাচ্ছে বাংলা প্রথম ছবি। এছাড়া এই সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন ঋষিকিং। অন্যদিকে দেব এবং মিমির আপকামিং সিনেমাটির নাম হচ্ছে প্রেমের কথা। যদিও এই সিনেমাটিতে দেব এবং মিমি অভিনয় করবেন কিনা সে বিষয়টি এখনও পুরোপুরিভাবে পাক্কা হয়নি, তবে প্রযোজনা সংস্থার কথা অনুযায়ী মূলত এই সিনেমাটিতে নায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা দেবকে। অন্যদিকে ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে জানা যায় যে ছবির শুটিং শুরু হবে মধ্যপ্রদেশে। এছাড়া এই প্রথম কোনো বাংলা ছবির শুটিংয়ের কাজ শুরু হবে মধ্যপ্রদেশে। অন্যদিকে ইতিমধ্যে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে অভিনেতা দেবের সঙ্গে, এমনকি আগামী মাসেই এই ছবির বিষয় নিয়ে আলোচনায় বসবেন প্রযোজনা সংস্থার সঙ্গে দেব এবং মিমি। মূলত এই কথাগুলোর পাশাপাশি এই প্রতিবেদনের মাধ্যমে আরও জানা যায় যে কলকাতার সুপারস্টার হিরো বলতে দেবকে নাকি চিনেন এই প্রযোজনা সংস্থা। মূলত এই জন্যই রোমান্টিক সিনেমার হিরো হিসেবে তাকে বেছে নেওয়া হয়েছে। এদিকে এই সিনেমাটিতে দেব এবং মিমি ছাড়া আরও অভিনয় করতে দেখা যাবে অভিনেতা ওম সাহনিকে, এবং তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে মধ্যপ্রদেশের এক অভিনেত্রীকে। অন্যদিকে সম্প্রতি এই সিনেমার গল্প প্রসঙ্গে জানা যায় যে মূলত প্রেম আর মানসিকতার টানাপোড়েনের গল্প নিয়ে এই সিনেমাটি তৈরি করা হবে। এছাড়া দুই কলেজ পড়ুয়া স্টুডেন্ট প্রেম এবং কাব্য, যারা মূলত একে অপরের প্রেমে পাগল, কিন্তু ঘটনাক্রমে কাব্যর বিয়ে হয়ে যায় এক আইপিএস অফিসারের সঙ্গে। মূলত এরপর কি ঘটবে সে বিষয়টি দেখা যাবে সিনেমার পর্দায়। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন এবার প্রেমের কথায় সিনেমায় একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং অভিনেতা দেবকে। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।